ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষক মজনুকে গ্রেফতার করে মিডিয়া সেন্টার হাজির করেছে র্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব তার নাম মজনু বুধবার রাত থেকে গাজীপুর থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে র্যাব তাকে এখন রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আনা হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ওই ছাত্রীর মোবাইল ফোন ব্যাগ ও পোর্টেবল চার্জার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব এ ব্যাপারে কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করা হবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার কাশেম বলেন গ্রেপ্তার ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন ক্যান্টনমেন্ট থানার মামলার এজাহারে উল্লেখ করা হয় ধর্ষকের উচ্চত পাঁচ ফুট চার ইঞ্চির মতো গায়ের রং শ্যামলা গরম মাঝারি পরনে জিন্সের পুরনো ফুল প্যান্ট ও ময়লা কালচে ফুল হাতা জ্যাকেট পায়ে স্যান্ডেল মাথার চুল ছোট করে ছাটা ইতিমতো সিআইডির ক্রাইম সিন বিভাগ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে ওই ছাত্রীর চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য পরীক্ষার পরে ছাত্রীকে ধর্ষণ আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল ফরসেনিক ফরেন্সিক ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ গত রোববার রাজধানীর কুর্মিটোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে এক যুবক এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন অজ্ঞাত মামলায় অজ্ঞাত তিরিশ পঁয়ত্রিশ বছরের এক যুবককে আসামি করা হয়